আবু জেহেল সাধারণ আইনের তোয়াক্কা না করে তড়ি ঘড়ি করে একটা ট্রাইব্যুনাল গঠন করে বিশ্বনবীর বিরুদ্ধে তার একটা সংসদ ছিল নাম তার দারুন নাদওয়া যেখানে আইন পাস করা হয় সাধারণ বিষয়ের তোয়াক্কা না করে তড়ি ঘড়ি করে একটা সংসদ বানিয়ে সংসদের ডাক দিয়ে আইন পাস করেছে নবীর বিরুদ্ধে কয়টা বলেন এক নম্বরে লিসমিতুকা হে নবী ওরা এক নম্বরে অপশন দিয়েছে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে কত বছর যাবজ্জীবন আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করে ফেলবে ফাঁসি দিয়ে তিন নম্বর আও ইখরিজুকা অথবা দেশ থেকে ওরা আপনার নাগরিকত্ব বাতিল করে তাড়িয়ে দেবে এই তিনটা সিদ্ধান্ত ওরা নিয়েছে ওয়ামকুরুনা ওয়ামকুরুল্লাহ ওরা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ বসে বসে তামাশা দেখব না আমি আল্লাহ ওদের বিরুদ্ধে কি অ্যান্টি ষড়যন্ত্র অ্যান্টি কৌশল অবলম্বন করা লাগবে ওইটা আমি আল্লাহ শুরু করে দিলাম আল্লাহু আকবার বলতে পারেন না আজ পৃথিবীর 175 কোটি মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে মেতে উঠেছো এই বিশ্বাস করা লাগবে আমাদের অন্তত যে আমার আল্লাহ এখন আর বসে নেই আল্লাহ পাক ওদের ঢিল দিয়েছে ওদের এন্টি যে কৌশলগুলো দরকার আমার আল্লাহ আগেই ফাঁদ পেতে রেখেছে আল্লাহর ওই শক্তি নেই ওয়াম করুনা ওয়াম করুল্লাহ ওরা যে ষড়যন্ত্র করার বিপরীত কি করা লাগবে ওরা কালকে কি সিদ্ধান্ত নেবে ওরা জানে না আমি জানি এক কথা বলেন না কেন আর একটার পরে একটা ইস্যু তৈরি করে আবরার বেশ চলছিল কয়েকদিন আবরার শেষ মেননের কথা দিয়ে প্রায় ঢাকা পড়ে গিয়েছিল মেনন বলছে আমি সাক্ষী দিচ্ছি এ দেশে কেউ ভোট দিতে পারে না এটা বেশ কয়েকদিন চলছিল হঠাৎ করে কালকে এই 17 জন ভোলায় মারা যাওয়ার পরে মেননের কথা শেষ আবার কালকে দেখবেন আর একটা ইস্যু তৈরি হবে কিন্তু ওরা জানে না কি ইস্যু ওটা আল্লাহ জানে ওই ঈশ্বর বিপরীতে কি ইস্যু তৈরি করা লাগবে কি পথ বের করা লাগবে ওটা আমি আল্লাহ তৈরি করব আল্লাহু খায়রুল মাকিরিন আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী ওরা সাধারণভাবে আইন পাস করেছে কয়টা আরো জোরে তিনটা অপশন রেখে একটা আইন পাস করেছে কথাগুলো বোঝেন আইন তিনটা না আইন একটা অপশন তিনটা এখানে আও শব্দ আছে এরা তো কিছুই বোঝে না লিসবিতু কায়াক এটা যদি না পারে যাবজ্জীবন কারাদণ্ড আপনাকে যদি দিতে না পারে আও ইয়াকতুলুক আও মানে অথবা আপনি দেখবেন এর পরবর্তী অপশন ওরা আপনাকে হত্যা করার চেষ্টা চালাবে হয় ফাঁসি দিয়ে নাই যে কোনো কায়দায় এটাও যদি না পারে আও ইয়াখরুজুক আপনার নাগরিকত্ব বাতিল করে আপনাকে দেশ থেকে বের করে দেবে আইন কয়টা সে আইনটা হচ্ছে যে কোনো কায়দায় নবীকে বিদায় করা লাগবে কিন্তু অপশন আরো জোরে বলে আল্লাহ বলেন এই তিনটা অপশনে একটা আইন পাস করে সঙ্গে সঙ্গে নবীকে গ্রেপ্তার করে ওরা জেলখানায় নিয়ে গেল মানুষকে ওরা বোঝাতে চাইল যে মোহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি কি দাবি আপনি যুগে যুগে দেখবেন চতুর চালাক যারা শাসক ওরা যুগে যুগে আল্লাহপন্থী মানুষদেরকে তড়ি ঘড়ি করে যে কোনো একটা ওসিলা দিয়ে আটকিয়ে ফেলে ফেলে মানুষকে জানায় যে একে শাস্তি দেওয়া জাতীয় দাবি আসতে বলে বিশ্ব নবীকে ওরা আটকিয়ে শুধু নবীকে না 53 জন মানুষকে নবীর সাথে আটকিয়েছে 42 জন পুরুষ আর 11 জন নারী শিশু ছিলের ভেতরে শাবে আমি তালিব নামে যে জায়গাটায় যে হাজি সাহেব নিজে দেখে এসেছে কাবা শরীফের একেবারেই খুব দূরে না একেবারেই পাশে এই জায়গাতে আটক করে আল্লাহর নবীকে শুধু আটক করে রাখলেই তো হয় আবু জেহেল আজকের এই দিনে 3 বছর প্রায় পার হয়ে গেল আজকে সিদ্ধান্ত নিয়েছে তার 6 জন মন্ত্রীকে হেড মন্ত্রী যারা বিশেষ করে আবু লাহাব ছিল তার অর্থমন্ত্রী আব্দুল্লাহ ওবাই ইবনে খালব ছিল ধর্মমন্ত্রী ছিল আবু লাহাব আর ওবাই ইবনে খালব ছিল অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী আবু জেহেলের ছিল আবু সুফিয়ান এরকম 6 জন ওয়েটফুল এবং উপদেষ্টা ছিল তার মারাত্মক উপদেষ্টার নাম হচ্ছে হিশাম ইবনে আমর এই লোকটাকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতেই সব খালাস করে দেব তার মানে জেল হত্যা
জেলখানায় বিদায় করে দেব এই সিদ্ধান্ত নিয়ে আবু জাহেল বলছে ঠিক আছে রাতের বেলা সব বাড়িতে যাও তোমাদেরকে আমি 5 দিন সময় দিলাম এই 5 দিন পরে এই রায় আমি কার্যকরী করব তোমরা আমাকে বুদ্ধি দাও পরামর্শ দাও প্রথম উপদেষ্টার নাম কি বললাম এই হিশাম ইবনে আমর এই লোকটা বাড়িতে গিয়েছে বয়স হচ্ছে 82 বছর এই যে 5 দিন সময় দিয়েছে 4 দিন ওর খেয়ে না খেয়ে ঘুম আসে না এত চেষ্টা করে ঘুমানোর কিন্তু ঘুম আসে না ওর ঘুম কেড়ে নিয়েছে কে এত চেষ্টা করার পরে যখন ঘুম আসে না ওর স্ত্রী বলছে কি স্বামী তুমি ঘুমাও না কেন ওর কিন্তু ঈমান ছিল না কিন্তু বিবেক ছিল আবার বলছি হিশাম ইবনে আমর এই 82 বছর বয়সের লোকটা আবু জাহেলের প্রধান উপদেষ্টা ওর বিবেক ঈমান নেই কিন্তু বিবেক আছে এই বিবেক থাকার কারণে আমার আল্লাহর চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে এ কি আবু বকরের মতো ভালো মানুষ আমার সাথে ব্যবসা করে আর তাকে শুনছি এখন মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হযরতে তালহা হযরতে সুবাইর হযরতে উসমান এত ধনী মানুষ এত নরম মোলায়েম চরিত্রের অধিকারী তাকে নাকি মেরে ফেলবে এটা তো মেনে নেওয়া যায় না স্ত্রী মানুষের সামনে মানুষ মরবে এটা তো মেনে নেওয়া যায় না আমি ওর প্রধান উপদেষ্টার দায়িত্বে আছি ওর দেশের প্রতি কোনো ভরুক্ষেপ নেই ওর ভরুক্ষেপ শুধু মানুষ কি করে মারা যায় আবু জাহেলের চিন্তায় শুধু মানুষ কি করে মারা যায় দাও যেমন তেমন মানুষ মারে না দেশের ভালো ভালো মানুষগুলো মেরে ফেলতে চায় কি করব স্ত্রী স্ত্রী বলছে তোমার মাথা খারাপ কথা বলা যাবে না যে যা করছে করুক গা বলছে না আর 4 দিন হয়ে গেল মাত্র আর একদিন আছে আমার বিবেক তো মেনে নাই না এমনি খাসি তো লাকা আমার নিজের ওপর আমি নিজে ভীত সন্তুষ্ট হচ্ছি আমার মনে হচ্ছে আমি নিজেই মারা যাব মারা যখন যাব অন্তত কিছু করে যাই বিবেকের তাড়নায় স্ত্রী বলে কি করবা আর আমি যে কোনো কায়দা হলেও মোহাম্মদকে অন্তত মুক্ত করবই আরো জোরে বলেন হ বিশ্বের মুসলমানেরা তাকাও দুনিয়াতে দেখবেন আজও বিশ্বের কোন দেশে যখন ভালো ভালো মানুষগুলোকে কেউ মেরে ফেলতে চায় এই যে মিশরে তুরস্কে বিভিন্ন দেশে আমরা দেখি হয়তো অনেক মুসলমান রাষ্ট্র কথা বলে না কিন্তু অনেক বিধর্মী রাষ্ট্র যাদের ঈমান নেই বিবেক আছে তারা আওয়াজ তোলে না এই মানুষগুলো মারা যাবে না তোমার কি হয়েছে তোমার তো ঈমানও আছে বিবেকও আছে তোমার বিবেকে কে করে প্রসাব করেছে তুমি তো আওয়াজও দাও না ওয়াও বলো না বাসানো তো দূরের কথা যে না এটা তো ঠিক না কিছুই তো বলো না চলে গেল ওখান থেকে 82 বছর বয়সে এই মুরব্বি লাঠি হাতে নিয়ে ভর দিতে দিতে বয়স বেশি এই জন্য আবু জাহেল তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে ওখান থেকে গেছে হযরত ওখান থেকে গেছে জুবায়ের ইবনে আবু উমাইয়া এই লোকটার বাড়িতে আপনারা জানেন সৌদি আরবে শীতের সময় খুব বেশি শীত পড়ে আর দিনের বেলা প্রচন্ড গরম রাতের বেলা মুরব্বি মানুষ ঠক ঠক করতে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে গিয়ে দরজায় নড়া নাড়িয়েছে জুহায়ের বাড়িতে আসো বলে হ্যাঁ দরজা খুলে দাও জুহায়রও ঘুমায়নি দরজা খুলে দেওয়ার পরে ভেতরে প্রবেশ করিয়েছে বলে মুরব্বি এত রাতে ঘুম আসে না 4 রাত বলে আমারও একই অবস্থা তোমার একই অবস্থা মানে ক্ষমতায় আছো এরপরও ঘুম আসে না কারণ কি ক্ষমতায় আছি এই কারণেই তো ঘুম আসে না তিনটা অপশনের কথা জানালেন ও চিন্তা করছে আমার কথা শোনার পরে না জানে আবার নেতার কাছে কিছু বলে কিনা এই জন্য বলছে কি হয়েছে ভালো করে বলো দেখি প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছে আমি কি বলবো দুঃখের কথা আজকে আমার মা আজ 2 বছর আগে অন্ধ হয়েছে মোহাম্মদকে আমরা বন্দি করেছি আমার মা জানতো না জুহায়ের ইবনে আবু উমাইয়া হচ্ছে আল্লাহর নবীর মা হযরতে আমেনা যেই মহিলার হাতে নবীকে রেখে গিয়েছিলেন উম্মে আইমান এই উম্মে আইমানের বড় বোন হচ্ছে জুহায়রের মা নবীকে ওই সময় ছোটকালে উম্মে আইমান নিয়ে এসে 6 মাস একাধারে জুহায়রদের বাড়িতে ছিল জুহায়রের বয়স নবীর চাইতে মাত্র 3 মাসের ছোট এ মা এখন টের পেয়েছে কার কাছ থেকে জানতে পেরেছে আজকে রাতের বেলা ডাক দিয়ে বলছে নেতা আপনি এসেছেন
আপনি আমার মুরব্বী, অথচ আজ আমার রাতের বেলা মা হয়তো এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু সন্ধ্যা রাতে আমাকে ডাক দিয়ে বলে, জোহায়ের শুনলাম তুমি বড় সন্ত্রাসী। জোহায়ের আবু জেহেলের ওই সন্ত্রাসী বাহিনীর লেডার ছিল, যাকে কোপ দিতে বলতো তাকে কোপ দিত, যাকে মেরে ফেলতে বলতো তাকে মেরে ফেলতো, চিন্তাও করতো না যে এটা মারা ঠিক হচ্ছে কিনা। আজকে একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন সময় আসবে মানুষ মানুষকে হত্যা করবে, কোন কারণে ও নিজে জানবে না, আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে কি কারণে তাকে মেরা ফেলা হচ্ছে। আজ তাকান বাংলাদেশের দিকে, আমার আবরারের দিকে, ওকে যারা মেরে ফেলেছে ওকে যদি প্রশ্ন করেন কেন মারলেন, সদুত্তর দিতে পারবে না, শুধু আসালি পাশালি গিয়ে শেষ করবে যে ওই এই করতো এই করতো না, কেন মারা হচ্ছে এইটা আসল ভাবে বলা হয় না। আর আবরার কেন মারা যাচ্ছে ও নিজেও জানে না যে আমি কেন মারা যাচ্ছি। দেড় হাজার বছর আগের এই হাদিস ওই দেড় হাজার বছর আগেই শেষ, এখন চলে না। আসতে বলে জোহায়ের ডাক দিয়ে বলে, নেতা আমার মা আজকে আমাকে বলেছে তুই বড় সন্ত্রাসী, শুনলাম আমার মোহাম্মদকে আটক করে রেখেছিস জেলখানায়। আমি মা হিসাবে বলছি, তুই তো জানিস না মোহাম্মদকে, ছোটবেলায় তুই যখন ছয় মাস ছিল তোর বয়স, ওই মোহাম্মদকে তোর খালা ছোট খালা উম্মে আয়মান আমার কাছে নিয়ে এসেছিল, আমি নিজের হাতে তাকে গোসল করাতাম খাওয়াতাম, তার মা ছিল না বাবা ছিল না এই জন্যে তাকে একটু বেশি আদর করতাম, তাকে না খাওয়িয়ে তোকে আমি খাওয়াতাম না। রাতের বেলা আমার গলা ধরে মোহাম্মদ এতিম মোহাম্মদ আমাকে কমা কপালে জমা দিয়ে ঘুমিয়ে পড়তো। ও বাবা জোহায়ের তোকে আমি তিনটা আদেশ করি, এক নম্বরে তুই যদি সন্ত্রাসীর লিডার হয়ে থাকিস এই মুহূর্তে মোহাম্মদকে তোর তরবারিটা নিয়ে তালাটা ভেঙে আমার কাছে মুক্ত করে একটু নিয়ে আয়, এটা যদি তুই না পারিস তোর কথা শুনি মনে হচ্ছে তুই পারবি না, তোর যেই দলে আসিস ওই দলটা ত্যাগ করে চলে আয়, এটাও যদি না পারিস আমি যদি মারা যাই আমার অবস্থা ভালো না, তিন নাম্বার ধরে বললাম আমি মরণের পরে তুই আমার মুখ দেখবি না। আমার মা আজকে আমার তিনটা অপশন দিয়েছে, আমি নিজেই চিন্তায় আছি তাকে যদি আমি বের করতে না পারি তাহলে আমার মা মুখ দেখা পর্যন্ত আমার নিষেধ, আমার মা বাঁচবে না। এখন আমাকে মোহাম্মদ মুক্ত করা এটা আমার জীবনের এক নাম্বার টার্গেট হয়ে দাঁড়িয়েছে। হিসাম এমনি আমার ডাক দিয়ে বলে, কি করবা তাহলে? কি করবো মানে, চলেন আমরা দুইজন, বলে নাই দুইজনে হবে না, আর একজনের নাম বলি, চলো ওখানে যাই। তার নাম ছিল মতিউম ইবনে আবু আদি, এই লোকটা ছিল আবু জেহেলের টাকা কামাই করা মেশিন, আপনি টের পাচ্ছেন। আজ বাংলাদেশে আমি নাম নিলাম না, অনেকে এরকম টাকা কামাই করা মেশিন পুষে রাখে ঘাটে বাজারে, এরপরে টল ব্রিজে, এক কথা বসে রাখেন, ও নিজে কোনো জায়গায় যায় না, ঢাকায় বসে থাকে, আর মেশিন সব সেট করা আছে। এই মেশিন থেকে প্রতি মাসে মাসে 20 লাখ 30 লাখ করে টাকা ওর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মতে ওয়াইম ইবনে আদি ছিল আবু জেহেলের টাকা কামাই করা মেশিন। তাহলে ও যদি ওর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য টাকা কামাই করা মেশিন তৈরি করে, আজ বাংলাদেশে যদি কেউ এটা করে ও তো আবু জেহেলের ভাইরা ভাই। আজকে একজন এই ইন্টারনেটে পেলাম, একজন দিয়েছে ক্যাসিনো থেকে 10 লক্ষ টাকা আল্লাহরে ওলি প্রতি মাসে মাসে ভাগ হইত, আমি নাম নাই নাই নিলাম। এই জোবরা বিন মুতঈম ইবনে আবি আদি এই লোকটার একটা সন্তান, এই জোবরা নাম, 3 বছর 15 দিন বয়স, আল্লাহর নবী জেলখানায় যাওয়ার দিন ওর বয়স ছিল মাত্র 15 দিন। ওই সময় এই জোবরার দাদি, তার মানে মুতঈম এর মা, ওই ছোট্ট ছেলেটাকে সাথে নিয়ে নবীজির কাছে গিয়ে বলে, হে মোহাম্মদ আমার এই নাতিটার মুখে তোমার মুখের লালা একটু দিয়ে দাও। ওই সময় লালা দেওয়ার কারণে ওই দিন থেকে এই বাচ্চাটা যেদিন কঁঠা মুখ দিয়ে ফুটেছে যা বলে তাই সত্য হয়ে যায়। এর বাড়িতে যাওয়ার পরে যখন কড়া নেড়েছে গভীর রজনীতে, মতিউম বলে, দেখো আজকে আমার মা আমাকে জানিয়েছে, আমার সন্তান আমাকে জানিয়েছে, আমার স্ত্রী আমাকে জানিয়েছে,
মোহাম্মদ নাকি জেলখানায়, যার মুখের লালার বরকতে আমার ছেলে যা বলে তাই হয়ে যায়। আজকে আমারে বলেছে, বাবা তুমি যদি মোহাম্মদকে মুক্ত করতে না পারো আমি যা বলি তাই কিন্তু সত্য হয়, আমি কিন্তু মারা যাব। এখন যদি আমি তাকে মুক্ত করতে না পারি আমার ছেলে হারানোর ভয়। আমার বউ আমাকে আজকে রাতে জানিয়েছে, এত কষ্ট করে একটা সন্তান পেলাম তাকে যদি হারাই তোমারও আমি রাখবো না, বাবার বাড়ি চলে যাব। এখন মোহাম্মদ মুক্ত করে আমার সংসার ঠেকানোর দায় হয়ে দাঁড়িয়েছে, কি করবা বলে আমি রাজি আছি, কি করা লাগবে আমারে বলেন। কারণ আমি মেশিং টাকা কামাই করা সাথে করে নিয়ে গেছে তিনজন, বলে হবে না আর একজনের কাছে যাওয়া লাগবে, তার নাম হচ্ছে মুখতার ইবনে হিশাম, এটা আবু জাহেলের বডিগার্ড ছিল এবং খালাতো ভাই। এক মাস অসুস্থ, বাড়িতে যাওয়ার পরে বলে কি ঘুম আসে না, বলে এক মাস অসুস্থ, আমি আর ওর কাছেও যেতে পারি না কারণ অসুস্থ মানুষ বডিগার্ড রাখে না, কি করবা। ঘুম যখন আসে না, আজকে রাতে আমার মা সন্ধ্যা রাতে আমাকে বলছে, এতদিন তো বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখালাম কিছু হয়নি, এক কাজ করো মোহাম্মদ যে কালেমা পড়ে দাওয়াত দাও, এই কালেমাটা পড়ে এই মধুগুলো খাও, ওই কালেমাটা পড়ে মধু আমি খেয়েছি, এতদিন আমার ঘুম আসে নাই, আজ এক মাস পরে একটু আমার ঘুম এসেছিল, আর আপনারা এসে আমার ডাক দিয়েছে যে কালেমা পড়লে এক মাস পরে ঘুম আসে, ওই কালেমার লোকটাকে আমি আজ মুক্ত করা আমার মায়ের আদেশ হয়ে দাঁড়িয়েছে, আমারে বলো আমি যাব। বলে চারজনে হবে না, আর একজন বাকি আছে, ধরো তার কাছে যাই, যার কাছে গিয়েছে তার নাম সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিব। এই লোকটার কাছে যাবার পর পাঁচজন মিলে বলছে কি করা যায়, হাসান নামক পাহাড়ে ওঠার পর পাঁচজন হাতের উপরে হাত দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, আজকে এই নিরপরাধ এই 53 জন মানুষকে মুক্ত না করে আমরা বাড়ি ফিরে যাব না। ও পৃথিবীর মুসলমানেরা, আপনি কিছু করতে পারবেন না আমি জানি, এই পাঁচজনও পারবে না আমি তাও জানি, কিন্তু এই পাঁচজনের যারা সিদ্ধান্ত নিচ্ছে হাজ্জান নামক পাহাড়ের উপরে উঠে, একটাও কি মুসলমান? আরো জোরে, ওদের ইমান ছিল না কিন্তু বিবেক ছিল, আরো আসতে। আজ বিশ্বে যে সমস্ত দেশে মুসলমানেরা নিরপরাধ হয়ে জেলখানা ভর্তি হয়ে আছে, আপনি কিছু করতে পারবেন না কিন্তু আপনার বিবেক না থাক, ইমান তো আছে, ওদের ইমান ছিল না বিবেক ছিল, আপনার বিবেক নাই মারা গেছে, আপনার তো ইমান আছে, ইমানের দাবি অনুযায়ী অন্তত কোনো না কোনো সিদ্ধান্ত আপনার তো নেওয়া দরকার, আপনি তো কিছুই করেন না। ওখান থেকে রাতের বেলা গেছে আবু জেহেলের বাড়িতে, ডাক দিয়ে বলে নেতা কি পাঁচজন মিলে এসেছো, কি খবর? খবর মবর না, চাবি দাও। কিসের চাবি? মোহাম্মদকে মুক্ত করব। মাথা ঠিক আছে? মাথা ঠিক দরকার নেই, এ মাজার দিকে তাকাও, তুমি তো জানো এ তরবারি এতদিন তোমার হুকুম মতো চলেছে, এটা আজকে তোমার হুকুমের বিরুদ্ধে চলবে, চাবি দিতে যদি দেরি করো এক কোপ লাগবে। আবু জেহেল হিশাম ইবনে মুখতারি যে লোকটা ওর উপদেশটা 82 বছর বয়স, পেছনে যে বলছে এর মাথা খারাপ, এর আটকা করে আমি পরিষদ থেকে বাদ দিয়ে দেব। এই মতিম আমার পেছনে ছিল, পরে পরিষদ থেকে না দুনিয়া থেকে তোরে বাদ দেবো, তোরা যদি চাবিতে তোদের কথা যে সব এক সুরে মনে হয়, চাবিটা তাড়াতাড়ি করে দিয়েছে। ওরা একবারে নবীজির কাছে যে জেলখানার তালা খুলে বিশ্ব নবীকে বের করে নিয়ে এসেছে, আল্লাহর নবী এই 3 বছর খেয়ে না খেয়ে এত দুর্বল উঠে দাঁড়াতেও পারে না। এই দুইজন কাফেরের গলায়ের উপরে ভাঙ ঘাড়ের উপরে হাত দিয়ে বিশ্ব নবী কাবার চত্বরে আসলেন, যেই জায়গাটা এখন ঘিরে দেওয়া আছে ওই যে সাদা পাথর দিয়ে হাতিম, এই জায়গাটায় নবীজি হেলান দিলেন, চোখের পানি ফেলে দিয়ে বললেন আমার সাথীর লোকেরা কোন অপরাধে তোমরা আমারে 3 বছর জেলখানায় রাখলে জবাব দাও। আমার তো মনে হচ্ছে বিশ্বে এমনও দেশ আছে যেই দেশে এমনও নেতা আছে 8-10 বছর জেলখানায় আছে, যদি বের হতে পারে কাবার চত্বরে যে বলবে জাতির লোকেরা জবাব দাও কোন অপরাধে আমারে 10 বছর জেলখানায় রাখলে, আপনি জবাব দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন এই সূরা নাযিল করে,
ইন্নাহুমে ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হে নবী, ওরা যদি ষড়যন্ত্র করে, কায়দা করে, কৌশল করে, আমি আল্লাহ বসে নেই, ওদের এন্টি কোন কৌশল করা লাগবে ওটা আমি আল্লাহ আগে থেকেই তৈরি করে রাখি। ওয়াম করুনা ওয়াম করুল্লাহ, ওদের ষড়যন্ত্রের পথগুলো ধ্বংস করার জন্য আপনার পরিত্রাণের রাস্তা আমি আল্লাহ আরো উন্মুক্ত করতে থাকি। সুতরাং পৃথিবী যত গরম হবে মুসলমানদের বাঁচার রাস্তা তত উন্মুক্ত হবে। মায়েদের যখন সন্তান হয় প্রথমে সন্তান দেখা যায় না, প্রথমে দেখা যায় পানি, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা, এই কথা বলছেন এখন। আজ তামাম দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে যে অবস্থা, খুব আরামে ছিলাম, পানির মতো চলছিল, হঠাৎ শুরু হয়ে গেছে মুসলমানদের শুধু রক্ত আর লাশ আরো জোরে। সুতরাং রক্ত দেখলে বোঝা যাবে সন্তান আসতে দুনিয়ায় দেরি নেই। যা হচ্ছে পানির মতোই চলছিলাম, এখন যে রক্ত ঝরছে আমাদের বিশ্বাস বাংলাদেশে ইসলামের সূর্য আসতে আর বেশি সময় বাকি নেই। আল্লাহ যেন অন্তত এটা দেখে মরার তৌফিক দেন, জোরে বলেন আমিন। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য ওয়াজ অনেক ছিল, এখন এত রাত হয়ে গেছে, 12:10 শেষ করে দে। এই এলাকায় যদি কোনো সময় আসে আমার 9টায় তুলে দেবেন, আপনি 9টায় তুললেও 12টা, 10টায় তুললেও 12টা, 11টায় তুললেও 12টা, 12টায় তুললেও 12টা, কারণ 12টার পরে কথা বলা ঠিক না। আজকে শেষ হয়ে গেল, আমি পারছি না ভাই, 12টার পরে আমি কথা বলি না, মাফ চাই। এটা রেকর্ড হচ্ছে, কালকে এরা ছেড়ে দেবে, শেষ আমার বদনাম হবে। 12টার পরে কথা বলো না, এখন বলা লাগবে। মাফ চাচ্ছি, আপনার পা ধরে মাফ চাচ্ছি, আমি পারবো না, 12টার আগে তুলে দেবেন, 10টায় তুলে দেবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জান্নাতের সাবিন আমি একটা বই বজলুর রশিদ মিয়ার লিখিত, আর আমার 3টা বই আছে, ওই যে সামনে গাড়ি আছে ওই গাড়িতে 3টা বই আছে, যদি লাগে ওখান থেকে নিয়ে যাবেন।